দুষ্কৃতিতে ধরা ড্রাগ ইন্সপেক্টর আক্রান্ত, ভাঙচুর গাড়ি, আহত ড্রাগ ইন্সপেক্টর খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস তেলিয়ামুড়া এলাকায় কাজকর্ম শেষ করে নিজ অফিসে আসার সময় উত্তর রামচন্দ্র ঘাট একটি লাইসেন্সবিহীন ওষুধের দোকানে তদন্ত করতে গেলে দোকান মালিক যতনশীল তার কিছু যুবককে ফোন করে ডেকে আনে। তারপর চার পাঁচজন যুবক ড্রাগ ইন্সপেক্টরের কাছে জানতে চায় 5টার পরে কেন তিনি তদন্তে এসেছেন। এর পরিপ্রেক্ষিতে ড্রাগ ইন্সপেক্টর জানান তারা যে কোনো সময় ওষুধের দোকানে তদন্ত করতে পারে। তখন দোকান মালিক কিছু ওষুধ প্যাকেট অবস্থায় নিকটবর্তী একটি ট্রেনে ফেলে দেয়। এই ফেলে দেওয়া ওষুধগুলি তুলে আনার জন্য বলা মাত্রই ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাসের ওপর উচ্ছৃঙ্খল যুবকরা প্রাণঘাতী হামলা চালায়। এই হামলায় ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস রক্তাক্ত হয়, তার গাড়ি ভাঙচুর করে, গাড়ির চালক সঞ্জিত পালও আহত হয়। রাত প্রায় 8টা নাগাদ ড্রাগ ইন্সপেক্টর সুব্রত দাস ও গাড়ি চালক সঞ্জিত পাল খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসারত রয়েছেন। এই হামলার খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ড্রাগ ইন্সপেক্টরকে জানিয়ে দেওয়া হয় খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করার জন্য। ওইখানে রামচন্দ্রঘাটে থেকে এখানে অনেক কমপ্লেন আসে যারা ওষুধের দোকান, যে এখানে কয়েকজনের যতনশীল একটা নামের লোক উনি ওষুধ বিক্রি করে লাইসেন্স ছাড়া বাড়িতে বাড়িতে গিয়ে বিভিন্ন ধরনের ওষুধ, তো এখানে অনেক সময় দোকানে ওষুধ রাখে কিন্তু খোলা পাওয়া যায় না। কিন্তু ওই দিন আমি আনস্টেশনে ওইদিকে যাচ্ছিলাম, তো হঠাৎ করে ওই দোকানটা চিহ্নিত করি এবং দেখি। তখন আমি ভাবলাম ওকে আমি একটু অ্যালার্ট বা ওয়ার্নিং দিয়ে যাই, কারণ আমি এখন অফিসে এমনি লেট ছিলাম। তো ওকে গিয়ে যাওয়ার সাথে সাথে ওর হাতে ওষুধের বাক্স ছিল, ও ডাস্টবিনে ওষুধটা ফেলে দেয়, হাঁটা শুরু করে, আমি কিছু ওষুধটা নিয়ে আসো, ওষুধের বাক্সটা আমি নিয়ে আইসি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শান্তন টিভি।